মাত্র 60,000 টাকার মধ্যে একটি তিন সেট বাড়ি কিভাবে করবেন, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আসসালামু আলাইকুম। এস এন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন, এই বাড়িটি লাল সবুজ টিন দিয়ে অনেক সুন্দরভাবে করা হয়েছে। আমাদের দেশের সাথে খুবই মিল রয়েছে, লাল সবুজের পতাকার মতোই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি 2.5 ফুট পর্যন্ত ওয়াল করা হয়েছে, বাকি কাজটা টিন দিয়ে করা হয়েছে, চাল গুলাও টিন দিয়ে দেওয়া হয়েছে, তবে চালগুলা সাদা টিন দিয়ে দেওয়া হয়েছে, পিছন সাইডের বেড়াগুলা সবুজ এবং লাল টিন দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে যে বারান্দাটা রয়েছে, বারান্দার মধ্যে একটি রয়েছে রান্নাঘর, আর একটি রয়েছে টয়লেট। মূল ঘরের মধ্যে দুইটি রুম করা হয়েছে, এক একটি রুম 12 ফুট বাই 12 ফুট করা হয়েছে এবং বারান্দাটি 6 ফুট করা হয়েছে। আমি এখন আলোচনা করব এই বাড়িটুকু করতে কতটুকু জায়গা লাগবে। তার আগে বন্ধুরা, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্যই কষ্ট করে আমরা এই ভিডিওটি বানিয়েছি, ঘরে বসে যেভাবে ম্যাডামকে নিয়ে দেখতে পারেন। তা বন্ধুরা, আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। যদি আপনারা 12 ফুট বা 12 ফুট রুম করেন, তাহলে আপনার জায়গা লাগবে 24 ফুট সেন্টার টু সেন্টার পাশে, এবং লম্বা জায়গা লাগবে, মূল ঘরের সেন্টার হবে 12 ফুট এবং বারান্দার সেন্টার হবে 6 ফুট এবং বারান্দার মধ্যে কোটার রুমটি 6 ফুট বাই 6 ফুট বানাতে পারবেন, টয়লেটটাও একইভাবে বানাইতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বারান্দার সামনে যে রুমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জানালা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বন্ধুরা, এই বাড়িটি করতে খরচ হবে 30,000 টাকা। কীভাবে খরচগুলো হবে পরবর্তী ভিডিওতে আমি একটি ডিটেলস দিয়ে দেব, আপনারা আমার সেই ভিডিওটি দেখবেন। এবং আরও কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করুন, কমেন্টসের মধ্যে ইয়েস, ওকে অথবা নো লিখতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।